আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে ভিডিওটি দারুণ একটি অ্যাপস এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার অনেক সুন্দর সুন্দর এই অ্যাপসটির মাধ্যমে আপনি যে কোনো অপরিচিত মানুষের ছবি আপনার মোবাইলে চলে আসবে তার অনেকটি অ্যাপস তো অ্যাপসটি আমি আগে দেখাচ্ছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য প্রথমে আপনার প্লে স্টোর যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করতে হবে ই সি ইজি আইকন সিওএন আইকন দিয়ে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি তো অ্যাপসটি আমি আগে ইনস্টল করে রেখেছি আপনাদের সুবিধার্থে তো অ্যাপটি আমি জাস্ট এখন ওপেন করব তো অ্যাপসটি আমি ওপেন করছি তো ওপেন করার পর দেখুন এখানে আমার যার যার সাথে অ্যাড মানে ফেসবুকে অ্যাড আছে তাদের ছবি অটোমেটিকলি চলে আসছে যাদের আমার নাম্বার সেভ করা আছে যারা এই নাম্বারটি দিয়ে ফেসবুক চালাচ্ছে তাদের অটোমেটিকলি তাদের ছবি আমার এসে পড়ছে দেখুন যেমন যেমন এই আইডিটি দেখুন এটা দা আমি এখন ঢুকছি দেখুন এই লোকটা এই লোকটা আইডিতে ঢুকে যেমন অটোমেটিক ফেসবুকে দেখুন চলে আসলো তার আইডি এবং তার নাম হুম তারপর আপনার এখান থেকে আপনি চাইলে সরাসরি তাকে ফোন দিতে পারবেন সিম সিম টু আমি ফোন দিলাম তো এখান থেকে ফোনও চলে যাবে এবং চাইলে এবং চাইলে এখান থেকে আপনি মেসেজও করতে পারেন মেসেজও করা যায় সরাসরি এবং আরেকটা সুবিধা হচ্ছে তার যদি অনেকগুলো ছবি থাকে যেমন আমার আইডি দেখাচ্ছি এখান দিয়ে প্রোফাইলে যায় প্রোফাইলে যাওয়ার পর এই ফটোসে ক্লিক করলে যে আমি অনেকগুলো ছবি এখানে আপলোড দিয়েছিলাম সেই ছবিগুলোও চলে আসবে অটোমেটিকলি যে দুইটা ছবি আপলোড দিয়েছিলাম দোনোটা ছবি চলে আসছে তো আপনি অন্যের আইডি অন্যের মানে ছবি হ্যাক করতে পারবেন যেমন এখানে যদি তার কোনো ছবি থাকে এই প্রোফাইলে চলে আসবে যেমন একটা ছবি দিছে একটা ছবি আসছে তো এইভাবে করে আপনি কোনো বন্ধু বা অপরিচিত কারো কেউ ফোন দিলে সেটা আপনি অটোমেটিকলি এখানে তার ছবি চলে আসবে দারুণ একটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার